প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে শুরু করতে যাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 16.2 ফোর্থ লেকচার নিয়ে। তো দেখো, এর আগের লেকচারে এই অধ্যায়ে আমরা অনেকগুলো ম্যাথ করেছিলাম। এখন 4 নম্বর লেকচারে 9 নম্বর ম্যাথ শুরু করছি। তো আমরা একটা সামন্ত্রিকের দেওয়া আছে এই বাহু, একটা 30 আর একটা 26। এই বাহুটা যদি 30 হয়, এটাও কিন্তু আমরা জানি 30 সেন্টিমিটার, আর এটা যদি 26 হয়, এটাও কিন্তু আমরা জানি 26 সেন্টিমিটার, এগুলো আমরা জানি। এখন এই এরকম বইয়ের 9 নম্বর আর উদাহরণ আসলে 12 নম্বর সেম, ওখানেও এই দুইটি বাহু দেওয়া আছে, এবং এরকম একটা ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে। দেখো, ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেন্টিমিটার, এটা হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে এই বৃহত্তম কর্ণ, এই এসি এর মান বের করতে হবে। এই প্রশ্ন যে বৃহত্তম কর্ণটি কত। দেখো, যদি আমরা বুঝি খুব সহজে হয়ে যাবে। আমরা আমরা কিন্তু এই ত্রিভুজের কথা চিন্তা করি। এই যে আমরা একটু আগে, এর আগে লেকচারে আমরা করেছি, যে কোনো একটি ত্রিভুজের 3 বাহু যদি দেওয়া থাকে, দেখো একটা ত্রিভুজের 3টা বাহু যদি দেওয়া থাকে, তার ক্ষেত্রফলের মাধ্যমে আমরা কিন্তু ওর উচ্চতা বের করতে পারি, পারি কি না, এর উচ্চতা বের করতে পারি। তবে আমাদের তো এই অঙ্কের জন্য বের করতে হবে এসি এর মান কত, এসি সমান হয়। তাই এসি যদি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হতো, তাহলে আমরা বের করতে পারতাম। তবে সেই অতিভুজের জন্য সি থেকে একটা লম্ব আঁকাই নিই, এই এ বি এর বর্ধিত অংশের উপরে, নাম দিলাম সিই লম্ব, সিই লম্ব আঁকলাম। দেখো, ত্রিভুজ এ সিই, এই ত্রিভুজের এ ই যদি জানা থাকে আর সিই জানা থাকে, তাহলে আমরা কিন্তু এসিও বের করতে পারবো, মানে বড় কোণটাও বের করতে পারবো, সরি কর্ণটাও বের করতে পারবো। তাই এখন টার্গেট এই এ ই বের করার জন্য আবার বিই লাগবে, কারণ এ বি তো জানাই আছে, তাই বিই দরকার আর সি দরকার, সিই দরকার। তবে আমরা বুঝতে পারছি সিই হলো উচ্চতা, তাই উচ্চতা যদি এখান থেকে এই ত্রিভুজের মাধ্যমে বের করি, তাহলে তো দোষ নেই। তাই ত্রিভুজের মাধ্যমে উচ্চতা বের করবো, যেটা ওটাই তো হবে আসলে এই সিই এর সমান, তাই না? আর সিই যদি পেয়ে যাও, এই সি বিসি দেওয়া আছে, তাই এই ছোট্ট ত্রিভুজে পিথাগোরাস দিয়ে বিইউ বের করতে পারবা। তাহলে বিই জানা থাকলে এই পাবো আর সিই পাবো, এসি পেয়ে যাবো। তাই সবার আগে উচ্চতা দরকার, তাই আমরা এ বি ডি ত্রিভুজের উচ্চতা, বলো কোন কোন সিস্টেমে করেছিলাম, ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ চিত্রে, চিত্র লিখবা চিত্রে, ত্রিভুজ এ বি ডি এ, এর অর্ধ পরিসীমা, এর অর্ধ পরিসীমা, তোমরা ল্যাঙ্গুয়েজ লিখো, অর্ধ পরিসীমা সমান আমরা লিখবো 30 যোগ 26 যোগ 28 ডিভাইডেড বাই 2, এত সেন্টিমিটার, এটা হয় 84, মানে 42 সেন্টিমিটার। ওকে, অতএব বলা যাচ্ছে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, না এর ক্ষেত্রফল কত হবে, না এর ক্ষেত্রফল হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ বি বাহু, আবার এস মাইনাস কি হবে বি ডি বাহু, আর এস মাইনাস কি হবে এই যে এ ডি বাহু, তার মানে এত বর্গ সেন্টিমিটার সমান 42 ইন্টু 42 মাইনাস আসলে 30, আর 42 মাইনাস 28, আর 42 মাইনাস আসলে 26, এত রুট, এত সেন্টিমিটার স্কোয়ার সমান 42 ইন্টু 12 ইন্টু 14 ইন্টু 16, এটা রুট, তোমরা কাজ করে দেখবা 337 আসছে, এত সেন্টিমিটার স্কোয়ার। এখন যেহেতু তিন মানে এর ক্ষেত্রফল পেলে এ বি ডি এর, আমার তো দরকার এই উচ্চতা, তবে হাফ ইন্টু ভূমি গুণ এই উচ্চতা, উচ্চতার নাম দাও ডিএফ, এফ দাও, এখানে 30 দিও না, এইভাবে 30 দেওয়াটা বেটার, এইটুকু 30। আচ্ছা, আমরা তাহলে আমরা লিখতে পারি না, অতএব আবার লিখবো, তাই না? আবার ত্রিভুজ এ বি ডি এ, এই ত্রিভুজে হাফ ইন্টু ভূমি, এ বি ইন্টু উচ্চতা, ডিএফ সমান সমান 336। ওকে, তাহলে আমরা লিখতে পারছি হাফ ইন্টু এ বির মান 30 ইন্টু ডিএফ সমান সমান 336, এটা এটা কাটলে 15, অর্থাৎ ডিএফ এর মান হবে কত, 22.4 সেন্টিমিটার। তাহলে ডিএফ এর মান 22.4, আসলে ওটাই তো সিই, তাহলে সিই এর মানও 22.4, তাহলে এখানে লিখতে পারছো। সুতরাং সুতরাং ডিএফ সমান সমান সিই সমান সমান 22.4 সেন্টিমিটার। তাহলে যখন এইটা পেয়ে গেছো, তাহলে এখন ত্রিভুজ বি সি ই এ, মানে এই ত্রিভুজে কি লিখতে পারো, এই বিই সমান সমান, মানে বিই স্কোয়ার সমান প্রতিভুজ স্কোয়ার মাইনাস এই যে
লম্ব স্কয়ার সমান বিসি এর মান হচ্ছে 26 স্কয়ার আর সি এর মান হচ্ছে 22.4 স্কয়ার এটা বিই সমান সমান রুট ওভার বিটা এবং এটা ক্যালকুলেটরে কাজ করে দেখবা 13.2 না কত আসছে এরকম একটা মান আসবে 13.6 বা 8 বা 2 এত সেন্টিমিটার তাহলে যখন বিই পেয়ে গেছো তখন এবি পাবা অতএব এ ই সমান সমান এবি প্লাস বিই এবি প্লাস বিই সমান সমান এবি এর মান 30 যোগ এই যে 13.6 সমান সমান আসলে 43.6 এত সেন্টিমিটার এখন আমার এ ই জানা আমার সি ই জানা এখন এ সি বের করব অতএব ত্রিভুজ এ সি ই এ এ সি স্কয়ার সমান সমান এ ই স্কয়ার যোগ সি ই স্কয়ার দেখো এভাবে তোমরা এ এর মান বের করে ফেলতে পারবা তাহলে এই ছিল বইয়ের নাকি খুব কঠিন ম্যাথটা এটার সাথে উদাহরণ 15 এই সরি 9 একদম মিল আছে অবশ্যই প্র্যাকটিস করতে হবে তোমাদের এখন আমরা চলে যাচ্ছি 10 নম্বর ম্যাথে দেখো 10 নম্বর আছে একটি রম্বস নিয়ে তো একটি রম্বসের বাহু দুটি দেওয়া আছে একটি রম্বস সরি একটি রম্বসের পরিসীমা 180 আমরা জানি রম্বসের সবগুলো বাহু কি হয় সমান হয় তাই এখন যদি আমরা একটা রম্বস আঁকাই সেই পরিসীমা যদি দেওয়া থাকে এটা যদি একটা রম্বস হয় দেওয়া আছে এরকম একটা রম্বস এই রম্বসের পরিসীমা তার মানে এ বি সি ডি আমরা জানি রম্বসের সবগুলো বাহু সমান এটাও যা এটাও তাই এটাও তাই এটাও তাই সব সমান তাই এর এই বাহুর দেওয়া নেই পরিসীমা দেওয়া আছে আমরা পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলেই তো রম্বসের বাহু পেয়ে যাব না তাহলে আমরা লিখতে পারি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমরা সংক্ষেপে লিখছি যে রম্বসের পরিসীমা দেওয়া আছে কি দেওয়া আছে রম্বসের পরিসীমা পরিসীমা সমান সমান 180 সেন্টিমিটার তাহলে অতএব এক বাহুর দৈর্ঘ্য কত হবে 180 ডিভাইডেড বাই 4 এত সেন্টিমিটার হিসাব করলে হয় 45 সেন্টিমিটার ওকে তাহলে এটা নিশ্চয় 45 ওকে রম্বসের এক বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম এবং রম্বসের এই ছোট কর্ণটার মাপ দেওয়া আছে এই বিডি বিডি কর্ণ মানে ক্ষুদ্রতম কর্ণ সমান 54 সেন্টিমিটার 54 সেন্টিমিটার তাহলে এই বৃহত্তম কর্ণ এসি সমান হোয়াট মানে এসির মান বের করো আমরা কিন্তু জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর মানে যে বিন্দুতে ছেদ করে সেটা সমকোণে ছেদ করে আমরা এটা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে ছেদ করে বা সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাই এই টোটাল বিডি সমান যদি 54 হয় এই ওবি সমান সমান আসলে কি অতএব ওবি সমান কি 54 ডিভাইডেড বাই 2 মানে 27 সেন্টিমিটার তাহলে এটা যদি 45 সেন্টিমিটার এই ওবি সমান 27 হয় তাহলে এই ছোট্ট ত্রিভুজ এ ও বি তে ও এর মানও পাবো কারণ অতিভুজ জানা আছে এটা জানা আছে তাই ত্রিভুজ ও মানে ও এ বি এ আমরা বলতে পারি ও এ স্কয়ার সমান সমান অতিভুজ এ বি স্কয়ার মাইনাস ও বি স্কয়ার সমান এটা হবে 45 দেখো 45 স্কয়ার মাইনাস এই যে 27 স্কয়ার রুট ওভার ও এ সমান সমান অতএব ও এ ক্যালকুলেটরে দেখো এটা আসছে 36 সেন্টিমিটার তাহলে এটার মান 36 সেন্টিমিটার তাহলে যেহেতু এটা 36 তাহলে আমরা এই এসি কর্ণটা কিভাবে পাবো অতএব কর্ণ এসি সমান সমান 2 ইনটু ও এ সমান 2 ইনটু 36 সমান সমান 72 সেন্টিমিটার তাহলে এই টোটাল এসি কর্ণটা 72 উত্তর এসে গেল এবং শুধু এই 10 নম্বর প্রশ্নে শুধু এটাই দেইনি যে রম্বসের বড় কর্ণটা বের করো এটাও বের করতে বলেছে রম্বসের ক্ষেত্রফল কত তাহলে আমরা জানি অতএব এবিসিডি রম্বসের ক্ষেত্রফল কি হবে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু কর্ণ দুটির গুণফল এটাই না সূত্র হাফ ইনটু কর্ণ দুটির গুণফল মানে হাফ ইনটু 72 ইনটু 54 এই যে শেষ এত কত সেন্টিমিটার স্কয়ার এসে যাবে তাহলে এইভাবে আমরা বইয়ের অঙ্কগুলো করে ফেললাম ওকে এখন চলো একটু অন্য টপিকস নিয়ে আলোচনা করি আমরা জানি একের বেশি ভুজ থাকলে তাদেরকে বহুভুজ বলা হয় দেখো এখানে একটা ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ আর আগাইছি তবে এরা সবাই কিন্তু বহুভুজ তবে আমরা জানি এটি একটি সমবাহু ত্রিভুজ আসলে সমবাহু বহুভুজ বলা যায় না
আসলে যার এই কোণগুলো সমান আর এই বাহুগুলো সমান তার নাম সুষম বহুভুজ। তাহলে এরকম একটা বর্গ আঁকাইছি মানে সুষম বহুভুজ, এটা একটা সুষম বহুভুজ, সুষম বহুভুজ। এখন আমরা এই তিনটা বাহু থাকাতে বলতো এটার কেন্দ্র না এই বহুভুজের কেন্দ্র, এটা এর কেন্দ্র, এটা এর কেন্দ্র, এটা আবার এর কেন্দ্র এটা। তবে আমরা একটা কথা শিখলাম যে যে কোনো বহুভুজের কেন্দ্রে এই কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় বলতো? 360 ডিগ্রি। তাহলে বহুভুজের কেন্দ্রে মোট কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি। তাহলে যে কোনো বহুভুজ, সে ষড়ভুজ হোক, সপ্তদশ ভুজ হোক, যাই হোক, তাহলে একটা লাইন আমরা এখানে লিখতে পারি যে বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ, আচ্ছা লাস্টে লিখবো, বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের মান 360 ডিগ্রি বা চার সমকোণ। কিন্তু তোমাকে যখন কোশ্চেন করা হয় যে ত্রিভুজের মোট কোণ কত ডিগ্রি, তুমি তো বলো 180 ডিগ্রি, না আসলে ওইটা কি বলেছো? এই কোণটাকে হিসাব করা হয় না, কেন্দ্র উৎপন্ন কোণ হিসাব করা হয় না, বরং এই কোণগুলোকে হিসাব করেছো। তাহলে এটা একটা শীর্ষবিন্দু, 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 সব শীর্ষবিন্দুগুলোতে কোণ উৎপন্ন হয়েছে, তাই এর নাম শীর্ষকোণ। আর আমরা এই শীর্ষ কোণগুলো হিসাব করে থাকি যে এই শীর্ষকোণ, এই শীর্ষকোণ, এই শীর্ষকোণ মোট 360 ডিগ্রি। আচ্ছা, এই আমরা জানি এই একটা চতুর্ভুজ মানে বর্গ সুষম মানে চতুর্ভুজের চারটি শীর্ষকোণের পরিমাপ কত? 360 ডিগ্রি। আবার এটা কত ডিগ্রি? এই পঞ্চভুজের মোট কয়টা শীর্ষকোণ? 5টা। তাই এর উৎপন্ন দেখো এরকম বহুভুজের, এই বহুভুজের তিনটি শীর্ষকোণের যোগফল যেহেতু 180 ডিগ্রি, এটা 360 ডিগ্রি, এরকম 5টা শীর্ষকোণ যদি যোগ করা হয় তাহলে কত ডিগ্রি আমরা জানি না। এর এই 6টা শীর্ষকোণ আছে তাই কয়টা ডিগ্রি জানি না। আমরা জানি 6টা বাহু আছে তাই শীর্ষকোণ 6টা। ঠিক তেমনি যদি 10টা বাহু থাকতো শীর্ষকোণ 10টা হতো। এখন এই শীর্ষকোণ বের করার একটু সূত্র শেখায়। মনে করো এই শীর্ষকোণ বের করার জন্য আমার থিটা সমান একটা সূত্র শিখো, 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন, কষ্ট করে মুখস্থ করো। এবং এটা এটা বলতে এই টোটাল শীর্ষকোণকে থিটা বলছি না, এটা থিটা নয়, আসলে এটা থিটা এর অর্ধেক, থিটা এর অর্ধেক, এইটুকুকে বলা হয় থিটা। তাহলে দুইটা থিটা মানে আসলে একটা শীর্ষকোণ, কিন্তু একটা থিটা মানে এই যে এই সূত্র। তাই আমরা 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3, কারণ 3টা বাহু আছে তাই 3 সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। এটা হলো এই ত্রিভুজের জন্য থিটার মান। থিটা মানে একটা শীর্ষকোণ নয়, তাহলে একটা শীর্ষকোণ মানে 2 থিটা, অতএব 2 থিটা সমান সমান 2 ইনটু 30 সমান সমান কত হলো? 60 ডিগ্রি। তাই এরকম শীর্ষকোণ কয়টা আছে? আসলে 3টা। তাই আমরা বলি এরকম 2 থিটা আছে কয়টা? 3টা সমান আমরা বলতে পারছি যে 60 ডিগ্রি গুণ 3 সমান সমান 180 ডিগ্রি, এইভাবে আসে। তাহলে একটা ত্রিভুজের 3 গুণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো এটা চিন্তা করি যে এরকম একটা এর বহুভুজের এই একটা শীর্ষকোণ মানেই তো আমরা জানি 2 থিটা, কিন্তু থিটা বের করার সূত্র 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন, আর এন এর মান কত এখানে? এটার জন্য 4টা বাহু আছে তাই 4 সমান 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি হলো, অতএব একটা শীর্ষকোণ 2 থিটা সমান 2 ইনটু 45 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি, অতএব মোট এরকম থিটা আছে 2 থিটা আছে 4টা। তাহলে তাহলে 2 থিটা ইনটু n, n এর মান 4 সমান 90 ইনটু 4 সমান সমান আসলে 360 ডিগ্রি। তাহলে একটা মানে বর্গের একটা সুষম চতুর্ভুজের, সুষম চতুর্ভুজের এই 4টি শীর্ষকোণের সমষ্টি 360 ডিগ্রি। এভাবে তুমি যে কোনো একটা বের করতে পারো। বলো একটা শীর্ষকোণ মানেই তুমি কি জানো? 2 থিটা। তাহলে আমরা কি বলতে পারি না অতএব মানে একটি থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন, অর্থাৎ আমরা বলতে পারলাম এই 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি এন এর মান কত? 45, এটা একটা কাটলে 36 ডিগ্রি, তার মানে এটা কাটলে 54 ডিগ্রি থিটার মান। কিন্তু এই একটা মানে শীর্ষকোণ মানে 2 থিটা, 2 থিটা মানে 2 ইনটু 54 ডিগ্রি সমান সমান 108 ডিগ্রি, না 108 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারলাম এই পঞ্চভুজের মোট 5টা শীর্ষকোণ আছে, তাই এই শীর্ষকোণ মানে একটা শীর্ষকোণ মানে 2 থিটা, 2 থিটা গুণ n মানে 5 সমান 108 ডিগ্রি ইনটু 5 সমান সমান 540 ডিগ্রি। ওকে দেখো তাহলে একটা পঞ্চভুজের মানে মোট শীর্ষকোণ গুলোর সমষ্টি 540 ডিগ্রি। ঠিক তেমনি একটা ষড়ভুজের ক্ষেত্রেও বের করতে পারবা, থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ডিভাইডেড বাই n মানে 6, কাটলে কত হয়? 30 ডিগ্রি, না? তাহলে আমরা বলতে পারছি থিটা সমান সমান 60 ডিগ্রি,
অতএব একটা শীর্ষকোণ 2 থিটা মানে 120 ডিগ্রি, তাহলে একটা শীর্ষকোণ একটা মানে তো 2 থিটা, আর 2 থিটা মানে 120 ডিগ্রি, অতএব 2 থিটা ইনটু n, n মানে 6, 120 গুণ আসলে 6 মানে 720 ডিগ্রি, তাহলে এর 720 ডিগ্রি কোণ আছে। ওকে, তাহলে আমরা কিন্তু শিখে ফেলেছি যে একটি বহুভুজের একটি শীর্ষকোণ মানে 2 থিটা, আর থিটা বের করার সূত্র 90 ডিগ্রি মাইনাস 180 ভাগ n, তাহলে মোট শীর্ষকোণ বের করতে পারবো। শিখলাম এর কেন্দ্রে উৎপন্ন কোণ কত সেটাও শিখে গেছি। ঠিক আছে, তাহলে আমরা কোণ সম্পর্কে বহুভুজের বেশ ইনফরমেশন শিখলাম, এখন চলো ক্ষেত্রফল নিয়ে একটু কথা বলি, বহুভুজের ক্ষেত্রফল সংক্রান্ত দুই একটা কথা। তবে বহুভুজের দেখো তো আমরা জানি একটা ত্রিভুজের এইগুলোকে কি বলা হয়, বাহু, মানে এ একটা বাহু, এটা যদি এ হয় এটাও এ, আবার এই চতুর্ভুজের বা এই সুষম চতুর্ভুজের এটা এ এটা এ এটাও এ এটা বাহু, এগুলো বাহু সব না, তাহলে এর 6টা বাহু না 5টা আছে, এর কয়টা বাহু আছে 6টা, এ এ এগুলো সব 6টা বাহু। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে তাহলে এই কেন্দ্র থেকে এই কোণা পর্যন্ত যে দূরত্ব এটা কি বাহু? না, তাই না, এটা আসলে কৌণিক দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে যে কোনো শীর্ষবিন্দু দূরত্ব মানে কৌণিক দূরত্ব, তাহলে একটা ত্রিভুজের এরকম কৌণিক দূরত্ব কয়টা থাকে? ত্রিভুজের কৌণিক দূরত্ব দেখো 3টা থাকে। চতুর্ভুজের কয়টা থাকে? চতুর্ভুজের কৌণিক দূরত্ব থাকে এই 4টা। এবং তুমি বলতে পারো না এখান সুষমতায় এই কৌণিক দূরত্ব আর এই কৌণিক দূরত্ব সমান, এখন যদি এই বাহু আর এই বাহু সমান হয় এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটিও সমদ্বিবাহু এটিও সমদ্বিবাহু, তাহলে আমরা ত্রিভুজের যে কৌণিক বিন্দু দূরত্বগুলো যোগ করলে 3টি সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া যায়, চতুর্ভুজের কৌণিক বিন্দু দূরত্বগুলো যোগ করলে 4টি সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া যায়, পঞ্চভুজের এই কৌণিক দূরত্বগুলো যদি যোগ করা হয় তাহলে এরকম 5টা সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া যায়, এবং ষষ্ঠভুজের বা ষড়ভুজের কৌণিক দূরত্বগুলো যোগ করলে আসলে এভাবে 6টা সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া যায়। তাই আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে 4 দিয়ে গুণ করলে তো পুরো বহুভুজের ক্ষেত্রফল এসে গেল। ওকে, আবার এরও তাই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলেই তো হয়ে গেছে। তাই কোথাও যদি আমাদের কৌণিক দূরত্ব, এই কৌণিক দূরত্ব যদি এটাই দেওয়া থাকতো 2 মিটার 2 মিটার, তাহলে এই কোণটা জানলে তাহলে এটা যেহেতু 2 এটাও 2, তাহলে তোমরা এই থিটাটা বের করলেই তো এই 2 মিটার মানে ও এ বাহু জানা, ও বি বাহু জানা, ও এ জানা, দেখো একটা ত্রিভুজের ও এ জানা ও বি জানা, আর এই দুটি বাহু আর ওদের মাঝের কোণটা জানা থাকলে তো ক্ষেত্রফল বের করা যায় হাফ ইনটু এই বাহু গুণ এই বাহু ইনটু সাইন থিটা। ওকে, তাহলে আমরা এইভাবে যে কোনো ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি যে পুরো বহুভুজের ক্ষেত্রফল হাফ ইনটু এ ইনটু বি সাইন থিটা এটা দিয়ে করে ফেলবো। এটা আসলে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এখানে যদি n সংখ্যক বাহু থাকতো তাহলে n ইনটু এটা, যদি ষড়ভুজ হয় n এর মান 6, পঞ্চভুজ হয় 5 এরকম। তাহলে আমরা শিখলাম বহুভুজের ক্ষেত্রফল বের করার সূত্র এটা। বাট এখানে থিটাটা আমরা কিভাবে বের করে দিব বলতো? তো থিটা মানে এই জায়গায় এই থিটা বলতে কতটুকু বোঝায়? মোট ছিল 360 ডিগ্রি, সেই 360 ডিগ্রিটা ভাগ হয়েছে 3 ভাগে, মানে কত এটা হবে, মানে ভাগ করে দিলে 120 ডিগ্রি। ওকে, বলো এর জন্য থিটার মান কত? এখানে থিটার মান কত? 360 ডিগ্রি ডিভাইডেড বাই 4। বলো এখানে এই থিটার মান কত? 360 ডিগ্রিটা ভাগ হয়েছে 5টা ভাগে, এটা 6টা ভাগে। এইভাবে থিটার মান বের করে নিব, তাহলে হাফ ইনটু এ বি ইনটু সাইন থিটা, এর মানও যা বির মানও তাই, এখানে এ আর বি দুটি কৌণিক দূরত্ব বোঝাচ্ছে, ক্লিয়ার না? তাহলে বহুভুজের ক্ষেত্রফল বের করার সূত্র শিখলে। বাট বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে যদি এই কৌণিক দূরত্বগুলো দেওয়া না থাকে, শুধু এই বাহুর দৈর্ঘ্য আছে কৌণিক দূরত্ব দেওয়া নেই, তখনও ক্ষেত্রফল বের করার আরেকটি সূত্র আছে, সেটা কষ্ট করে মুখস্থ করো, n ইনটু a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। এটা যদি a মানে বাহুর দৈর্ঘ্য, n মানে কয়টা বাহু আছে, তাই এটাও আসলে বহুভুজের ক্ষেত্রফল বের করার সূত্র, আর ওই হাফ ইনটু এ বি সাইন থিটা এটাও বহুভুজের ক্ষেত্রফল বের করার সূত্র, বাট এটা কৌণিক দূরত্ব দেওয়া থাকলে, এটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে। ওকে, এখানে আরেকটা কথা বলা উচিত, আমরা জানি যে কোনো বহুভুজের কৌণিক বিন্দুগুলো দূরত্ব যোগ করলে আসলে সমদ্বিবাহু হয়, একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে ষড়ভুজের ক্ষেত্রে, এটা শুধুমাত্র ষড়ভুজের ক্ষেত্রেই প্রযোজ্য,
যে ষড়ভুজের এই যে ষড়ভুজের এই যে ত্রিভুজগুলো তৈরি হয় তার এই কৌণিক দূরত্ব এটা তো সমান বটেই, পুরা বাবার এই ভূমির সমান, মানে এই বাহুর সমান। তাই ষড়ভুজের এই বাহুগুলো সবাই আসলে কি? সমবাহু ত্রিভুজ। তাহলে শুধুমাত্র ষড়ভুজের ক্ষেত্রে প্রযোজ্য যে প্রত্যেকটা ত্রিভুজ আসলে সমবাহু। তাই যদি কৌণিক দূরত্ব থাকে তাও এই সূত্রে ইউজ করতে পারবা, আবার যদি কৌণিক দূরত্ব বাহু থাকে তাও এটা ইউজ করবে, যে কোনো একটা ইউজ করলেই হবে, কারণ তুমি জানো এই কৌণিক দূরত্বটা আর এই বাহুটা সমান ষড়ভুজের ক্ষেত্রে এটা শুধুমাত্র। তাই আমরা এখানে কয়েকটা কথা শিখি, যে তোমাদের বইয়ের প্রশ্নটাই যদি দেখো, একটি সুষম অষ্টভুজের 13 নম্বর প্রশ্নটা আমরা একটু বাদ রাখছি, এখন দেখাই দিই যে সুষম অষ্টভুজ। দেখো অষ্টভুজ আঁকতে গেলে এই সিস্টেম আঁকাবা, আগে একটা বৃত্ত আঁকাই নিবা, ওকে, তোমার পেন্সিল দিয়ে আঁকাবা পাতলা করে যাতে মুছা যায় পরে, একটা বৃত্ত এঁকে এই যে ব্যাস একাইলে, ব্যাস একাইলে এবং এটা যোগ করে দিচ্ছ, এটা যোগ করে দিচ্ছ, দেওয়ার পরে তুমি এই যে এইগুলো, এই যে এইগুলো যোগ করে দিবা, শুধু এই বিন্দুগুলোকে রেখে এইভাবে যদি যোগ করে দাও, দেখো সুষম অষ্টভুজ হয়ে গেছে, দেখছো এটা হলো সুষম অষ্টভুজ। এইভাবে তোমরা অষ্টভুজ আঁকতে পারো। তো একটি সুষম অষ্টভুজের এই কৌণিক বিন্দুর দূরত্ব মানে ও এ সমান দেওয়া আছে 1.5 মিটার, তাহলে এটাও আসলে আরেকটা কৌণিক বিন্দুর দূরত্ব, ও বি সমান 1.5 মিটার, তাহলে এটা 1.5 মিটার ওটা 1.5 মিটার, এই কোণটা মোট কয় ভাগে ভাগ হয়েছে বলতো? এই 360 ডিগ্রি কোণটা 8 ভাগে, 8 ভাগে, তাহলে এই থিটার মান আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখবো এরকম একটা চিত্র একে, যে অষ্টভুজের ক্ষেত্রে এই কোণ, কোণ এটা নাম দাও কোণ এ ও বি সমান সমান থিটা সমান 360 ডিগ্রি ডিভাইডেড বাই 8 সমান 45 ডিগ্রি, বের করে নিলে। অতএব এই পুরো অষ্টভুজের ক্ষেত্র ক্ষেত্রফল হাফ ইন্টু একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, যে ও এ ইন্টু ও বি ইন্টু সাইন 45 ডিগ্রি, বাট আটটা ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু শেষ, এভাবে আমরা ক্ষেত্রফল বের করে পারবো। তাহলে তোমরা উদাহরণেও এরকম দুইটা অঙ্ক আছে করে ফেলতে পারো। তাহলে আমরা বহুভুজের ক্ষেত্রে পজ করো, তাহলে তোমরা কি করবা, এইভাবে এন সংখ্যক বাহু বিশিষ্ট একটা সুষম বহুভুজের যে কথাগুলো বললাম আমি সব আকারে লিখে দিয়েছি, এগুলো লিখে নিতে পারো, তারপর দেখবো অঙ্ক শুরু করবা শেষ। তো এই অধ্যায়ের অঙ্ক সব কমপ্লিট হয়ে গেল।